রাস্তা থাকলেও তা ইটের তৈরি। দীর্ঘদিন ধরে এই যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এছাড়াও হাসপাতালে রোগী নিয়ে যেতে গেলেও প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এমনই দুর্দশা উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার শায়েস্তানগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তার। কোনো রকম ব্যবস্থাই নেয়নি পঞ্চায়েত, দ্রুত রাস্তা মেরামতির দাবিতে সড়ক গ্রামবাসীরা। দীর্ঘদিন থেকে কোনো মেরামত কোনো পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় না, আর রাস্তার বিভিন্ন রকম ইস্যু হয়, রাস্তাটা খুব তৈরি হয় না। আমরা চাইছি রাস্তাটা ভালোভাবে হোক, সম্পূর্ণ সবার যাতায়াতের জন্য যেতে পারে মানুষজন, রাস্তাটা যেন একটু চওড়াভাবে হয়, রাস্তাটা যেন ভালোভাবে উন্নতি হয়। রাস্তা দিয়ে তো রুগী কীভাবে নিয়ে যাবে, রুগী তো নিজেতেই তো তার অর্ধেক হাফ মার্টার হয়ে যাবে নিজে নিয়ে। সমস্যা আমাদের চলাচলের অসুবিধা হচ্ছে, বর্ষার সময় অসুবিধা হয়। আমরা ধরুন কৃষক আছি, মাঠ থেকে সবজি মাল এনে বাজারে নিয়ে যেতে গেলে রাস্তাঘাটের এই দুর্দশার জন্য অসুবিধা হয়। প্রতিশ্রুতি তো বারবার পেয়েই যাচ্ছি, কিন্তু তার কোনো বিকল্প পরিকল্পনা কিছুই তৈরি হচ্ছে না। রাস্তা দ্রুত ঠিক করে দেওয়ার আশ্বাস তৃণমূলের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে প্রায় আমরা 3 কিলোমিটার রাস্তা শেষের পথে, অল্প একটু রাস্তা বাকি আছে, সেটাও আমরা আশা করছি আগামী দিনেও সেটাও আমাদের হয়ে যাবে, এটা আমরা আশাবাদী। নিত্যদিন বিভিন্ন জায়গায় রাস্তা থেকে শুরু করে জলের সমস্যার চিত্র সামনে আসছে। সব দেখেও কেন নীরব প্রশাসন, এ বিষয়ে সুর চড়িয়েছে বিরোধী শিবির। টিএমসির সর্ব জায়গার একই চিত্র, ওখানে যদি রং লাগানোর থাকতো তাহলে নীল সাদা রং করে দিয়ে বলতো আমরা উন্নয়ন করেছি, কিন্তু সেই স্কোপ নেই বলে সেটাই হচ্ছে না। এই তৃণমূলের রাজত্বে কোথায় যারা কাজ করছে আর কোথায় করছে না এটা বলা খুবই মুশকিল। ইতিমধ্যে দেখা যাবে যে ওই রাস্তার জন্য সাংশন করেছিল সেই টাকা এরা তুলে নিয়েছে কন্ট্রাক্টরের মাধ্যমে। ভোট আসে ভোট যায়, কিন্তু এলাকাবাসীদের কিন্তু সেই রাস্তা কিন্তু এখনো কিন্তু পাকা রাস্তা কিন্তু পরিণত হয়নি। সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের আগে কি এই রাস্তা নতুন রাস্তা পাবে এলাকাবাসীরা, সেদিকে তাকিয়ে কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে সাধারণ মানুষরা। বাদুড়িয়া থেকে সঞ্জীব সরকার, ক্যালকাটা নিউজ।